Assalamu alaikum everyone, this is Deepa and welcome to another episode of Word of the Week. So, আজকে যে শব্দটি নিয়ে অল্প করে আপনাদের সাথে কথা বলবো, সেই শব্দটি হচ্ছে arduous. I hope you guys can see my handwriting properly. So, the spelling is A-R-D-U-O-U-S, arduous. So, arduous শব্দটির অর্থ কি? আমরা কোনো কঠিন কাজকে, কোনো ডিফিকাল্ট কাজকে অথবা কোনো টায়ারিং কাজকে আর্ডুয়াস হিসেবে আখ্যায়িত করতে পারি। ফর এক্সাম্পল, ইট ওয়াজ অ্যান আর্ডুয়াস ক্রিকেট ম্যাচ। এছাড়াও আমরা বিভিন্নভাবে আর্ডুয়াস শব্দটিকে সেন্টেন্সে অথবা কনভার্সেশনে ব্যবহার করতে পারি। সো হাউ ক্যান উই ইউজ দিস ওয়ার্ড ইন আ সেন্টেন্স অর কনভার্সেশন? ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন। সো আপনার ফ্রেন্ড আপনাকে বলল, হেই, হাউ ওয়াজ ইউর ট্রিপ লাস্ট উইক? আই ট্রাই টু কল ইউ কাপল অফ টাইমস বাট ইউ নেভার রিসিভড। তখন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, ইট ওয়াজ অ্যান আর্ডুয়াস ট্রিপ, আই ওয়াজ সো টায়ার্ড আফটার কামিং হোম, আই জাস্ট টুক রেস্ট দ্য হোল উইক, সো আই ডিডন্ট রিসিভ ইউর কল। সো আপনি বলতে চাচ্ছেন আপনার লাস্ট উইকে যে ট্রিপটি ছিল, ইট ওয়াজ ভেরি আর্ডুয়াস, ভেরি ডিফিকাল্ট, ভেরি টায়ারিং। সো আপনি বাসায় আসার পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং পুরো সপ্তাহ জুড়ে আপনি রেস্ট নিয়েছেন। সো আপনি আপনার ফ্রেন্ডের ফোন কল রিসিভ করেননি ডিউ টু দি আর্ডুয়াস ট্রিপ। সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ দিস ওয়ার্ড ইন আ সেন্টেন্স অর ইন আ কনভার্সেশন। তাহলে আজকে এ পর্যন্তই। হোপফুলি দিস এপিসোড ওয়াজ হেল্পফুল ফর ইউ। ইফ এভরিথিং ইজ ফাইন, আইল কাম ব্যাক ভেরি ভেরি সুন উইথ আ নিউ ওয়ার্ড। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ লার্নিং। বাই ফর নাও।